হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বাপের বাড়িতে আছি। তো বাপের বাড়িতে যা যা রান্না হচ্ছে তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার ফার্স্টে একটা কথা বলবো, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখো, এখানে সব কিছু কেটে বেছে নেওয়া হয়, কেটে কুটে নেওয়া হয়েছে রান্না করার জন্য। চিকেন, আলু, তো এদিকে চিংড়ি মাছ দিয়ে পোশাকটা রান্না করা হচ্ছে। এটা বাড়ির গাছের পোশাক, ভীষণ সুন্দর পোশাকগুলো এমনি। পোশাকটা খুব সুন্দর করে কষিয়ে আর কি রান্না করা হবে, কারণ পোশাক আমার ভীষণ প্রিয়। তো এদিকে চিকেনটা রান্না করার জন্য আলু ভেজে নেওয়া হচ্ছে। তো আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়েছে। তো দেখো, এদিকে মশলা কষানো হচ্ছে চিকেনটা রান্না করার জন্য। চিকেনটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে কষিয়ে নেব, নেওয়ার পরে আর কি একেবারে ঝোল দিয়ে দেব। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়েই ঝোল দিয়ে দিয়েছি চিকেনটাতে। তো দেখো, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চিকেন আলু কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা জাস্ট কষা কষা হয়েছে। এদিকে তেলাপিয়া মাছের ঝাল করা হবে, মানে কাঁচা মাছের, মানে হাত ঘষা, হাতে মাখিয়ে যেটা করা হয় সেটা করা হবে। এটা খেতে অনেক ভালো লাগে। তো মাছের মধ্যে সমস্ত মশলা দিয়ে দেওয়া হচ্ছে একে একে, লবণ, হলুদ, আদা, রসুন, তারপর জিরে, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগিয়ে এই মাছটা রান্না করতে গেলে, আর তেল দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যত মাখানো হবে ততই নাকি এটা টেস্টি হয় আর কি। তো মাখানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা রান্না করে নেওয়া হবে। তো কাঁচা লঙ্কা উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। তো তারপর এদিকে আবার একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। তো মাছটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, সিলভার কাপ মাছটাকে ঝোল করা হবে। তো এদিকে মশলা কষানো হচ্ছে মাছ ঝোল করার জন্য। তো ঝোল দিয়ে দেওয়া হয়েছে, ঝোলটা ফুটে উঠতেই মাছগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো, মাছের ঝোলটার কালারটা কেমন এসেছে, দারুণ এসেছে। তো বিকালবেলা, মানে সন্ধেবেলা আর কি পিৎজা খাবো, তার জন্য একটা অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখো, পিৎজাটা চলে এসেছে। তো কেমন হয়েছে দেখো, চিকেন পিৎজা তো দারুণ টেস্টি হয়েছিল পিৎজাটা।
তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব